এ গাইজ ওয়েলকাম ব্যাক টু আয় নিউ ভিডিও আমি চয়না ফার্স্ট প্রফেশনাল এম বিবি স্টুডেন্ট ফ্রম নর্থ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল দেখো তোমরা যারা যারা আমার চ্যানেলটা প্রথমবার ভিজিট করছো তোমাদের জন্য স্পেশালি বলছি দেখো আমি আমার এই চ্যানেলে নিটের প্রিপারেশন থেকে শুরু করে নিটের কাউন্সিলিং অফ সমস্ত ভিডিও কভার করি তো তোমরা যারা যারা প্রথমবার আমার চ্যানেলটা ভিজিট করছো তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করতে পারো দেখো এবার আমি আসছি সরাসরি আজকের ভিডিও টপিকটাতে দেখো আজকের ভিডিওর টপিকটা কতকটা এইরকম যে দেখো নিটের লাস্ট আপডেট অনুযায়ী এরকম কতকটা পরিস্থিতি দাঁড়িয়েছিল যে এন এবং আমাদের যে রমেশ পোখরিয়াল স্যার আছেন দুজনেই নিট দুবার কন্ডাক্ট করার পক্ষে ছিলেন কিন্তু ব্যাপারটা আটকে গিয়েছিল ইউনিয়ন অফ হেলথ মিনিস্ট্রিতে গিয়ে ইউনিয়ন অফ হেলথ মিনিস্ট্রি যারা 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 সদস্য ছিলেন তারা তারা কিন্তু নিটটা দুবার কন্ডাক্ট করার পক্ষে ছিলেন না ঠিক আছে তো সেটা নিয়েই আজকে আমাদের ভিডিওটা দেখো কালকে দ্য ইন্ডিয়ান দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস মানে ইন্ডিয়ান এক্সপ্রেস যেটা যেটা তোমরা সবাই জানো যে ইন্ডিয়ার খুব বড একটা নিউজ ঠিক আছে সেখানে দেখো ছটা ঊনপঞ্চাশ নাগাদ কালকে সন্ধ্যে ছটা ঊনপঞ্চাশ নাগাদ একটা খবর পাবলিশ হয়েছিল সেটা 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 কী বলছে তার হেডলাইন এরকম লেখা ছিল দ্য হেলথ মিনিস্ট্রি গিভস নট নিড টু বি কন্ডাক্টেড টোয়াইস দিস ইয়ার তো এটা নিয়েই মিলিয়ে আজকে আমাদের যে এই ভিডিওটা ঠিক আছে এবং তার সাথে আরেকটা জিনিস এখানটা এই আর্টিকেলে আরেকটা জিনিস এরা কভার করেছে সেটা হচ্ছে নিটটা অনলাইন হবে না অফলাইন হবে সেই জিনিসটা তো সেটা নিয়েও আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব তো তোমরা গোটা ভিডিওটা দেখো কিন্তু তার আগে দেখো তোমরা যারা যারা নিট টোয়েন্ট ওয়ানের অ্যাক্সপিরিয়েন্স আছো তোমাদের জন্য দেখো আনাকাডেমি নিয়ে এসেছে পারফেক্ট স্টাডি পার্টনার ফর নিট ইউজি নিউ ব্যাচেস এভরি উইক কম্পিট উইথ থাউজেন্ডস অফ অ্যাসপিরিয়েন্স অ্যান্ড স্ট্যান্ড আউট ফ্রম দ্য ক্রাউড দেখো এখানটায় প্লাস সাবস্ক্রিপশন তোমরা যদি নাও তাহলে দেখো ইন্ডিয়ার বেস্ট এডুকেটার্সদের সাথে তোমরা ইন্টারেক্টিভ লাইভ ক্লাসেস করতে পারবে লাইভ টেস্ট অ্যান্ড কুইজেস দিতে পারবে এবং স্ট্রাকচার্ড কোর্সেস অ্যান্ড পিডিএফস তোমরা পাবে এবং তার সাথে দেখো এখানটায় সাবস্ক্রিপশনের জন্য টোটাল দুটো প্ল্যান অ্যাভেলেবেল থাকে প্লাস এবং আইকানিক আইকানিক কিছু এক্সট্রা সুযোগ সুবিধা পাবে তোমরা আর এখানে কী কী ফিচার্স পাবে তোমরা লার্ন লাইভ ফ্রম দ্য কমফোর্ট অফ Your home, unlimited access to to all courses, practice test. ব্যাচ কোর্সেস মেন্টারশিপ অ্যান্ড গাইডেন্স এক্সস্টিভ কভারেজ অফ সিলেবাস রেগুলার ডাউট ক্লিয়ারিং অ্যান্ড অ্যান্সার রাইটিং সেশনস লাইভ টেস্ট সিরিজ অ্যান্ড স্টাডি মেটেরিয়াল যেটা কিন্তু পিডিএফ ফর্মে তোমরা পাবে এবং তাছাড়া দেখো তোমরা যারা যারা নিট টোয়েন টোয়েন্টি টু এর এক্সপিরিয়েন্স হো তোমাদের জন্য দেখো বারোই ফেব্রুয়ারি থেকে একটা নতুন ব্যাচ শুরু হচ্ছে যার নাম হচ্ছে প্রয়াস এম ব্যাচ এখানে দেখো পঙ্কাজ তালোয়ার স্যার ডক্টর এস কে সিং স্যার আশিস দিওয়ান এবং কৌশল নামা স্যার এই সমস্ত স্যাররা পড়াবেন দেখো এখানে যে সমস্ত স্যারেদের নাম আমি বললাম সবাই কিন্তু খুবই এক্সপিরিয়েন্স টিচার এবং একজন খুব ভালো এডুকেটর দেখো এখানটায় ডক্টর এস কে সিং স্যার যিনি আছেন তিনি দেখো এমসি দিল্লি থেকে তিনি নিজের এম বিবিএ করেছেন পঙ্কাজ তালওয়ার স্যার আশিস দিওয়ান স্যার কৌশল নামা স্যার প্রত্যেকের কাছে দেখো টোয়েন্টি ফোর প্লাস ইয়ার্স টোয়েন্টি থ্রি প্লাস ইয়ার্স সেভেন্টিন ইয়ার্সের তোমাদের কোচিং এক্সপিরিয়েন্স আছে তো তোমরা এই সমস্ত ব্যাচের সাবস্ক্রিপশন অবশ্যই নিতে পারো তো এই সমস্ত ব্যাচের সাবস্ক্রিপশন নেওয়ার জন্য তোমরা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সবার উপরে দেওয়া লঙ্কটায় তোমরা যদি ক্লিক করো তাহলে তোমরা এরকম একটা পেজে চলে আসবে এবং তারপর যদি গেট সাবস্ক্রিপশনে তোমরা যদি ক্লিক করো তাহলে তোমাদের সাবস্ক্রিপশনের জন্য যে সমস্ত প্ল্যান্স অ্যাভেলেব থাকবে সমস্ত কিছু তোমাদের এখানে দেখিয়ে দেবে এবং তারপর যদি তোমরা এখানটায় যদি আমার যে রেফারেল কোড মিডিকেজন তোমরা যদি এখানে ইউজ করো তাহলে তোমরা যে কোনো অ্যামাউন্টের উপরে দশ পার্সেন্ট ছাড়ও পেয়ে যাবে ভিডিওতে ফিরে আসছে তো দেখো যেটা তোমাদের বলছিলাম দেখো এখানে লেখা আছে নিউ দিল্লি নিট উইল বি কন্ডাক্টেড টুয়াইস অ্যাজ দ্য ইউনিয়ন মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার হ্যাজ গিভেন এ গ্রিন সিগন্যাল ফর দ্য সেম ফিভিং দ্য ওয়ে ফর দ্য এক্সামিনেশনস টু বি অর্গানাইজড অন দ্য লাইন্স অফ দ্য জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন মেন মানে তোমাদের বলছে যেই মেন যেরকম তোমাদের বছরে একের বেশিবার কন্ডাক্ট করানোর ব্যবস্থা করা হয়েছে সেরকমভাবেই নিটও তোমাদের একের বেশিবার অর্থাৎ দুবার বলছে এখানটায় দুবার দুবার অর্গানাইজ করা তোমাদের ব্যবস্থা করা হবে সেটার জন্য একটা গ্রিন সিগন্যাল পেয়েছে কার তরফ থেকে ইউনিয়ন মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের তরফ থেকে যেটা যেটা তোমাদের এতদিন মানে যেটা যে এতদিন বিপক্ষে ছিল মানে নিটটা দুবার করার বিপক্ষে ছিল তার কাছ থেকেও গ্রিন সিগন্যাল পেয়েছে ঠিক আছে অ্যাকচুয়ালি যেটা তোমাদের বলছিলাম যে এন এবং যেটা তোমাদের রমেশ পোখরিয়াল স্যার দুজনেই এই নিটটা দুবার হওয়ার পক্ষে ছিলেন কিন্তু অ্যাকচুয়ালি ইউনিয়ন মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের তরফ থেকে কোনো রকম কোনো সম্মতি সম্মতি মিলছিল না যার জন্য নিটটা দুবার করা নিয়ে কোনোরকম কোনো ফাইনালাইজড নিউজ আসেনি কিন্তু এখন দেখো তোমাদের ইউনিয়ন মিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের তরফ থেকে একটা গ্রিন সিগন্যাল পেয়ে গেল তোমাদের তো সেই জন্যেই তোমাদের অ্যাকচুয়ালি দেখো এন তরফ থেকে সম্ভবত খুব খুব শীঘ্রই তোমাদের একটা ফাইনালাইজড নিউজ তোমরা পেয়ে যাবে ঠিক আছে দেখো তার পরের লাইনে বলছে দ্য এক্সামিনেশন শিডিউল ফর দ্য টেস্ট দ্য এন্ট্রান্স এক্সামিনেশন ফর মেডিকেল ডেন্টাল অ্যান্ড সেভেল আদার রিলেটেড ইনস্টিটিউশন রিলেটেড ইনস্টিটিউশন সাইভার ইজ স্টিল টু বি ফাইনালাইজড মানে যেটা তোমাদের বলছিলাম এন এর তরফ থেকে কোনোরকম কোনো ফাইনালাইজড নিউজ আসেনি হয়তো সেটা কিছুদিনের মধ্যেই দিয়ে দেবে ঠিক আছে দেখো যেটা তোমাদের ওই জাস্ট আগে লাইনেই বললাম যে যেটা তোমাদের হেলথ মিনিস্ট্রির তরফ থেকে যেহেতু তোমাদের গ্রিন সিগন্যাল পেয়ে গেছে তো এটা খুব শীঘ্রই তোমরা পেয়ে যাবে ঠিক আছে হেলথ মিনিস্ট্রি অফিসিয়ালস সেড ইন রিসেন্ট মিটিং উইথ দেয়ার কাউন্টার পটস ইন ফ্রম দ্য এডুকেশন মিনিস্ট্রি অ্যান্ড দ্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি হুইচ হাজ বিন অর্গানাইজিং দ্য টেস্ট সিন্স লাস্ট ইয়ার ইস্যুস ইনক্লুডিং অনলাইন অ্যান্ড অফলাইন মোডস অফ এক্সামিনেশন অ্যান্ড মাল্টিপল সেশনস হার ডিসকাসড মানে এই যে এক্সামটা তোমাদের যেটা হবে হয়তো বছরে দুবার হবে সেটা অনলাইন হবে কি অফলাইন হবে সেটা নিয়ে এখনও ডিসকাশন চলছে সেটাই এই লাইনটাই জানিয়েছে এবং তারপর বলছে হোয়াই উই ফেল্ড দ্যাট এ লার্জ নাম্বার অফ নিট এক্সপিরিয়েন্স স্টিল মে নট বি রেডি ফর অ্যাপিয়ারিং ইন দ্য এক্সামিনেশন ইন অনলাইন মোড দের ইজ নাও এন দেয়ার ইজ নাও এ কনসেন্স অন এ কন্ডাকটিং অন এ অন কন্ডাকটিং দ্য টেস্ট টেস্ট টোয়াইস দিস ইয়ার সেট এ সিনিয়র অফিসিয়াল ইন দ্য মেডিকেল এডুকেশন ডিপার্টমেন্ট অফ অব দ্য হেলথ মিনিস্ট্রি দেখো যেটা তোমাদের বলছে যে এখানটায় যে দেখো অনেকেই এমন আছে যারা রুরাল এরিয়া থেকে বিলং করে তো তাদের পক্ষে এক্সামটা অনলাইনে দেওয়ার দেওয়া অসুবিধা অসুবিধা হতে পারে ঠিক আছে অসুবিধাজনক হতে পারে তো যার জন্য তোমাদের হয়তো এক্সামটা অনলাইনে নাও হতে পারে এক্সামটা হয়তো অফলাইনে হতে পারে এখন কোনো ফাইনালাইজ নিউজ যদিও আসেনি কিন্তু এখানে একটা আশঙ্কা দেখা দিয়েছে যে হয়তো অফলাইনে হতে পারে ঠিক আছে একটা প্রবিলিটি আছে অফলাইনে হওয়ার বেশি প্রবিলিটি আছে অফলাইনে হওয়ার এবং এক্সামটা টোয়াইস হবে মানে দুবার হবে সেইটা সেটা তো অলরেডি বলে দিয়েছে এবং একটা গ্রিন সিগন্যালও পেয়ে গেছে ঠিক আছে তারপর দেখো বলছে দ্য টোয়াইস এ ইয়ার ফরম্যাট উইল অ্যালাউ দ্য স্টুডেন্টস টু বি র্যাঙ্কড অন দ্য বেসিস অফ দ্য বেস্ট অফ দ্য টু স্কোর্স ইফ দে টেক দ্য টেস্ট টোয়াইস দ্য সেম ফরম্যাট হ্যাড বিন অ্যাডপ্টেড ইন জেই মেন সিনস লাস্ট ইয়ার মানে তোমার মানে যেই মেনে তোমাদের যেটা হচ্ছে এই বছর যে দেখো তোমরা একটা এক্সামও দিতে পারো অথবা দুটো এক্সামও দিতে পারো কিন্তু আলটিমেটলি তোমাদের বেস্ট অফ দ্য টু এর স্কোরটা থাকবে সেই স্কোরটা আলটিমেটলি গ্র্যান্টেড হবে সেটাই এখানে জানিয়েছে দ্য আইডিয়া ইজ টু রিডিউস দা স্ট্রেস অন দা স্টুডেন্টস অ্যান্ড অ্যালাউ দেম টু বেটার দেয়ার স্কোরস অ্যান্ড আদার অফিসিয়াল ইন দা দা এন টি সেট মানে যেটা তোমাদের আগেও জানানো হয়েছিল যে তোমাদের ওপর থেকে স্ট্রেস বা বার্ডেন যেটা বলে সেটা কমিয়ে দিয়ে এবং তোমাদের আরও বেটার স্কোর করার একটা সুযোগ করে দিচ্ছে এনটি সেটা এখানে বলেছে ঠিক আছে লাস্ট উইক ইউনিয়ন এডুকেশন মিনিস্টার রমেশ পোখরিয়াল নিশাঙ্ক ইন অ্যান ইন্টারভিউ টু এ টিভি চ্যানেল সেড Uh, that officials from his uh, his and health uh, his and health ministry uh, had interacted recently and there is a possibility of the exam being conducted twice uh, with giving students an additional attempt being actively discussed need usually conducted in the first week of may every year had been pushed to september last year and um, amid amid, amid uh, strict precautions in view of the covid-19 pandemic The nta is yet to publish the dates for the last um, for the test this year in which over 10 lakh students অ্যাপিয়ার ডিসপাইট ইটস ডুইন্ডলিং পপুলারিটি ওভার দ্য ইয়ার্স অ্যান্ড রাইজিং নাম্বার অফ এমবিবিএস সিটস যাই হোক মোটামুটি মেন যে কথা সেটা ওটাই ছিল যে তোমাদের এক্সামটা দুয়ার হবে এবং তোমাদের যেটা বেস্ট অফ দ্য টু হবে সেই হয়তো এক্সাম সেইটাই তোমাদের আলটিমেটলি গ্র্যান্টিড হবে এবং এক্সামটা হয়তো হয়তো তোমাদের অফলাইন হবে ঠিক আছে এই কটা পসিবিলিটি এখন অবধি উঠে এসছে এবং যেটা তোমাদের ইন্ডিয়ান এক্সপ্রেস যেটা তোমাদের খুব বড়ো একটা নিউজ পেপার ইন্ডিয়ার খুব একটা বড় একটা নিউজ পেপার সেখানটায় এই আর্টিকেলটা পেশ পেশ করেছে কালকে ছটা ঊনপঞ্চাশ নাগাদ ঠিক আছে তো এই জিনিসটাই তোমরা যদি এই আর্টিকেলটা দেখতে চাও তাহলে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হয়ে যাও আমি আমার টেলিগ্রাম চ্যানেল এটার লিঙ্ক অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে আমার টেলিগ্রাম চ্যানেল চ্যানেলের নাম মেডিকো চয়ন অর্থাৎ আমার যে ইউটিউব চ্যানেলের যে নামটা মেডিকো চয়ন পুরো সেম নাম অথবা এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার লিঙ্কটা তোমরা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একদম নিচে পেয়ে যাবে তোমরা ওখান থেকেও জয়েন হতে পারো ঠিক আছে এবং ভিডিও শেষ করার আগে আরেকটা কথা যেটা তোমাদের আমি প্রতিদিনই বলি যে দেখো এই যে তোমাদের নিটটা একবার হবে কি দুবার হবে অনলাইন হবে কি অফলাইন হবে এসব নিয়ে একদমই তোমরা মাথা থামিও না তোমরা ভালো করে পড়াশোনা করো একেবারে খুব ভালো করে প্রিপারেশন নাও এক্সামটা যখনই হোক তখনই যেন তোমাদের দেওয়ার জন্য সেরকমভাবে প্রিপারেশন থাকে সেরকমভাবে অ্যাটলিস্ট মেন্টাল প্রিপারেশনটা থাকে এবং তার সাথে তো পড়াশোনাটা তো তোমাদের করতেই হবে তো ব্যাস এটাই এটাই ছিল আজকের ভিডিওতে তোমাদের যদি এই ভিডিওটা একটু হলেও পছন্দ হয় অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও বন্ধুর সাথে শেয়ার করা চ্যানেলটা যদি প্রথমবার এসে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা